দানকারী রই মাতা পিতা সুখে থাকেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন কাল হাসরে। আল্লাহুম্মা। এই বেটা টা পয়সা আজকে তো বুঝতেছি না কি, আমিও তো বুঝতে পারতেছি না ভাইজান। ওইখানে ওইটা কি ভাই? ওইখানে মজমা মিশাইছে। পকেটে সবাই সাবধান, হাত খালি না, পকেট সাবধান দিয়ে চাবু দেখে রাই চুপার। ওটা যদি কাংশ পাশে কটা দেয় সব ওখানে লোক তো দিতেছে গা, তারপর দিয়ে ওটার খাতে দিয়ে যা। টা পয়সা দিতে আছে আমি খেয়াল করছি। আচ্ছা ধর তুই শুরু কর। বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া মুসলমান ভাইরা, আমার নাম পবিত্র মান ভাইরা, যাই দুনিয়ায় ঘোরাঘুরি করতে আছেন, কত কত পাপ করতে আছেন কেউ জানেন না, মনে রাখো স্যার কত পাপ করতে আছেন। আর এই কষ্টের পয়সা থেকে যদি তিন খানায় দান করিয়ে যান দেন ভাই, দেন আল্লাহর রাস্তায় কিছু দেন তো উঠে দেয় না, বুঝলাম না কিছু। বন্ধুরা ভাই যা তো শরাব, ভাই যা তো পকেটটা পকেটটা সাবধান ভাই, ওটা তো বন্ধ কর। কি হয়েছে? আপনি একজন কামরূপ কামাক খাতে গিয়ে আসা জাদুঘরের সঙ্গে এরকম করে কথা বলছেন? আরে রাখো তোমার কামরূপ কামাক, জানেন আপনাকে কি করতে পারি? কিচ্ছু করতে পারেন, একটু গরম দিলাম, বলেন কি তোমার লাগে? আমাকে ব্যবসায় সমস্যা হইতে আছে। দান করিবে মাথা পিতা সুখে থাকিবেন কবরে, নূরের ভালো করে কান কি কানতে পারছ না বাজান? একটু শেখ সালাম বলে তো কইরে খাইতে পারতে আছে, আর পারমু কোন দিয়ে? এই দেখ তুমি কি বানাও, এই সবাই আমার হাতের দিকে খেয়াল রাখুন, টাকা এর মধ্যে কিছু আছে? এই এর মধ্যে কিছু আছে? সম্পূর্ণ ফালি দিলাম, এর মধ্যে টাকা। এই কামরূপ কামাক ছাত্র, এই নিজের চোখ না দেখলে ভাই বিশ্বাস করেন না ভাই, এত কষ্টের টাকা দেন, টাকা গুলি সব কাগজ বানায় ভালাইছে ভাই। কত কর শেষ হইছে? আপনি যান, আপনি যান, দেন কি করে যান। ও যাতে করিয়ে টাকা গুলো সাদা কাগজ বানাই দিয়েছে, কোথা কোথা কোন যাইছে? কামরুক 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 কামরাক, এমন কাম যদি কর মোর কামরাক বলে দেবে। যান আপনি যান। আপনি আমাকে কোথাও নয় রাখছেন ভাই, করতে গেছি আমি কামরূপ কামাক খাতে আসছি ভাই, কামরূপ কামাক খাতে জাদু জাদু মাইলেন না ভাই, ভাই একটু বুঝেন তো, একটা জাদু কিন্তু তুই তোর এই এলাকায় আনছে কি? না আমি তো আমার কোনো এলাকা নেই, যেখানে যাই ওখানে আমার এলাকা ভাই। তুই কি দেখছো এটা একটা ব্যবসা? না এটা তো মসজিদের নামে আপনারা ব্যবসা করে আসুন, আমি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ভাই। আচ্ছা রাস্তাঘাটে আমাকে খেলা শুরু। এই লো দেলা সাইন ভাই, পকেটের টাকা পয়সা কিন্তু সবই শেষ, ধান্দা পানিও কিছু নাই। চিন্তা করিস একটা ব্যবস্থা হয়ে যাব, চাল দে ভাই। এর দিকে খেয়াল রাখেন, কিন্তু চোর খেলা চুরি করে, ধান্দা মনে একটা আয় পড়ছে রে।
হাতে সাইমাই খেলেছি যাতে বাড়ি খসকে যেতে না পারে। আপনার দেখলেই বুঝি স্যার জমি খালি আপনি কইলে হবে স্যার কি কস হ্যাঁ কতটুকু লাগবে স্যার জমি জমি কতটুকু লাগবে জমি কি আপনাদের হ্যাঁ স্যার এই এলাকাতে জমি যা দেখতেছেন আপনি প্রায় আমাদেরই সব আমার দাদা তার আগের দাদার এই স্যার এই দত্তক আমাকে আপনার নজর দেবে স্যার এই এইটা আমার জমি কিন্তু মগো স্যার মগো চোদ্দ পুরুষের বাপদাদাকে সম্পত্তি আর সবচেয়ে বড় জিনিস হলে কেমন দুনিয়াতে সিটার বাটপারে ভরিয়া গেছে স্যার আপনি জমি কেনার আগে কাগজপত্র ঠিকভাবে দেখে লইতে হবে ঠিক না আর আমগুলো কাগজ আমার দাদার জমি কাগজপত্র সব ঠিক আছে কোনো ঝামেলা নেই আপনাদের পোশাক আশাকি কিন্তু বুঝতে পারতেছি না যে আপনাদের এত জমি স্যার ওরা গ্রামের লোকজন স্যার প্যান্ট শার্ট পরিয়ে এই মাটিতে গড়াগড়ি করে মুদা হইবে কেমন হেবেন লুঙ্গি পরিয়ে থাই স্যার স্যার ওই গতকালকে স্যার ওই জায়গাটা কিনে দেখেন ওয়াল করে দিয়েছি কালকের জমি আজকেই বল দেখে তো বোঝা যাচ্ছে অনেক পুরনো বল স্যার বললাম না স্যার রেডিমেডই পাওয়া যায় স্যার সব কিছু এখন রেডিমেড স্যার আপনি এখন চাইবেন এখন দেওয়া যাবে স্যার টাকা খালি টাকা খরচ করতে হইব স্যার হুগাইবে তো যেই পরিমাণ ঠাড়া রোদ পড়ছে এই রোদে তো হুগাই কার্ড হয়ে যাওয়ার কথা স্যার স্যার আপনি যতটুকু লাগে স্যার আসুন স্যার আসুন স্যার আসুন এই সামনে আসুন জমি তো দেখেন স্যার স্যার আসুন স্যার এই যে দেখেন স্যার ওই যে স্যার ওয়াল হইতে স্যার ঠিক আছে তোমরা বুকিং দিয়ে আপনারা বুকিং দিয়ে রাখেন আমি পরে এসে কথা বলবো দিতে হবে স্যার কিন্তু খরচাপাতি লাগবো না স্যার খরচাপাতি একবারে আইসা দেয় না স্যার আমরা তো আপনার লেগে খাডুম ঠিক না এদিকে যা তো আছে সব কিছু গুছাই গাছে রাখবো আপনি খালি আপনার নাম্বারটা খালি দেন স্যার নাম্বারটা দিলে সব ভাই আবার হয়েছে রেজিস্ট্রি অফিসে দৌড়াদৌড়ি ব্যাপার স্যাপার আছে না সুন্দর করে বেড়া দিয়ে রাখুন আমরা কনফার্ম থাকতাম স্যার আপনি জমি নেবেনই স্যার স্যার গাড়ি ঘোড়ার যে ভাড়া স্যার এখন কি আরো 500 টাকা দিতে হবে স্যার দিলে স্যার সুবিধা তো আমরা কনফার্ম থাকতাম আপনি নেবেনই স্যার এর মধ্যে কোনো ভুল নাই 1000 টাকা দিলেই হবে হবে স্যার ভিতরে বেশি জায়গা নাই স্যার আপনি তাহলে যাইতে পারতেন স্যার আমি আপনার বারবার কইছি যে কোন ক্লায়েন্ট আসলে কেউ হইলে এর কথা বলতে দিয়েন না ভাই আমি কথা কই বলে তো বাচ্চা রয়েছে বেড়া আজকে লোকটার কাছ থেকে 10,000 টাকা আনন্দ জন্য বায়না বাবদ বাতাসা কতদিন
দেখো তোমার গায়ের রং কি সুন্দর, কি সুন্দর না, কি সুন্দর চোখ, কি সুন্দর হাত। ও মাই সুইট হার্ট, তোমার চুলগুলি এরকম লাল কেন? চুলে লাল করেছি, কালার করেছি। ও কালার করছো? ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো করছো, কালার করছো। এখন আমরা কোন দিকে যাই, কি করি? চলো ঘুরতে যাবো। কোথায় যাবো ঘুরতে বলো? চিড়িয়াখানায় যাবো। চিড়িয়াখানায় যাবে? ও মাই গড, ওই সুতে বান্দর আর হনুমান সিঙ্গাতে গেলে তুমি বান্দর হয়ে যাবে তো। তাহলে বোটানিক্যাল গার্ডে চলো। এ হে হে, সেরে বেলে সেরে বোটানিক্যাল গার্ডে, বোটানিক্যাল গার্ডে গেলে যায় শুধু সায়েন্টিস্টরা, তাদের ব্যাপারে না। তাহলে ওয়ান্ডারল্যান্ডে চলো। এ মাই গড, ওয়ান্ডারল্যান্ডের ওয়াটার যেই নোংরা, ওখানে তুমি ওই পানিতে নামলে না গায়ের ভিতরে চুলকানি হয়ে যাবে, চুলকাবে, নানা রকম বিপদ হয়ে যাবে না, শিখে যাবে না। কেমন আছেন দিল ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? কতদিন দেখি না তুমি, কতদিন দেখো না? হ্যাঁ আসলে তাই, অনেকদিন দেখা হচ্ছে না তোমার। আরে বাপরে বাপ, আমার ধরেন ধরেন, এত ভালোবাসা, এত ভালোবাসা, তোমরা আমাকে ভালো। এই এক কাজ করো, শোনো ডার্লিং, তুমি চলে যাও, পরে আসছি। পরে আসছি। হ্যাঁ বলো দুলো ভাই, হ্যাঁ বলো, আপনি কেমন আছেন? আরে আছি তো, খুব ভালো আছি, খুব ভালো আছি। তোমরা কেমন আছো? ইনকাম আপনি কেমন চলছে? এই ইনকাম আমি তো আসি তো মাঝে মাঝে, তোমাদের সঙ্গে দেখা হলো আজকে হঠাৎ করে। আমি ভাই মগো বুগুরে লইয়া ধান কেটে বই একটু গল্প সল্প করে, গল্প সল্প করে। ঠিকই বলছে, আসলে এতো মাঝে মাঝে প্রেম করে চলে সে যেতে হয়, অনেকবার দুলা বেড়াচ্ছে, দুলা বেড়া ভাই কি চিন্তা করতে আছে? চিন্তা করতে আছি, আমাদের ব্যবসা বাণিজ্য বেড়া ঠিক মতন তো হইতে আছে না, কেমনি কি করা যায়। ভাই এই যে আপনি টাহা চাইছিলেন, তাহা তো জোগাড় করে লইয়েছি। এত টাকা পাইলি কই? তা ম্যানেজ করছি, চুরি সামনে তো হরতে পারি না, এটা ব্যবস্থা করে লইয়েছি, মানে 2500 আছে, জোগাড় করছি। আমার এত ভালো পাস ডাক্তার কাছে রাখ, পরে লাগলে নেই মনে 200 টাকা লাগবে কিন্তু এনজে মোর। তা ঠিক আছে 200 নিশ্চয়ই। আরে গান ওনা দি, গান। হুম। গাছেতে উড়াইয়া নীলে শুঙ্গ কারিয়া কৌশলে দিলি ডালে ঝুলাইয়া, না আমার বুদ্ধি পাই না হাতাইয়া, ও সুজন রে না আমার বুদ্ধি পাই না হাতাইয়া, পিরিতির ওই পাতিল ভাংসে রিক্সায় টাকলাইগা, হাতে রইছে সারা দুহান নামাই পড়ছে মিডা, কেউ মাতা নয় না মিডা খাইতে চাইও না, সবাই থাকবে বাঁশের নাহান খারারে, চিন্তায় মোর মুজে মুই ঠাই রে ও সুজন রে, চিন্তায় মোর মুজে মুই ঠাই রে। তুই যে এই গান গাও, এ যদি মানুষের সামনে গাও, মানুষের পিঠে এদের মাথা ফুটা লেব। তুই ভালো করে গান গাইতে পারছ? ভালো টাকা ভাই, এইগুলো কিন্তু বিষয় ভিত্তিক গান, গানের ভিতরে ডুব দিলে কিন্তু একটা মিনিং পাওয়া যায়। তো ডুবান লাগবো না, তুই গা। চারিদিকে ফাঁকা, নাই রিক্সার যাতা, নাই ট্যাক্সি, নাই সেনজি, নাই জ্যামের গুতা, যেদিকে তাকা করু চারিদিকে রৌদ্র, আমার বাংলাদেশ ও সোনার বাংলাদেশ, ও সোনার বাংলাদেশ। কি থেমে গেলি কে ভাই?
ভাই আমার সব শেষ হয়ে গেছে। ওই মৎস্য ব্যবসা করতে গেছিলাম আর যে গেলে মুই মাছ সারছি পুষ্করিতে, মুই কিন্তু আরে বললে দেছি এই পূর্ব পাশ হয়েছে তোর আর পশ্চিম পাশ হয়েছে মোর, এখন তার প্রয়োজন হয়েছে আমি মাছ মারতে গেছি। এই মাছ মারুনের সময় যদি ওর পূর্ব পাশের মাছ যদি আমার পশ্চিম পাশে আসে এই দায়িত্ব কি আমার? ভাই আপনি চিন্তা করেন কত বড় বাতপার আমার জিগাইছে ভাই, রাতের বেলায় মাছ ধরছে ভাই, ভাই আপনি এটা বিচার করেন ভাই। হ্যাঁ ভাই তুই একদম চুপ কর, তোর অস্বীকৃত মাছ যদি মোর পশ্চিম পাশে আসে এই দায়িত্ব আমার, মাছ খান্তে বেড়া দিতে পারো না। এইরকম কোনো ভাগ হইলো মাছ দেখবিলে আধার পাইব ওই পাশে ওই পাশে যাইব ভাই, আর আমার জানাইব না ভাই। এত চুপ কর মোরে কথা কইতে দে ভাই, আমার ভাগ দিতে বলেন ভাই, আমি অর্ধেক ভাগ পাবো ওই অর্ধেকের ভাগ দিতে কোন ভাই। আচ্ছা আচ্ছা টাকা দিয়ে দে, অর্ধেক দিয়ে দে, অর্ধেক মধ্যে থাক 100টা মূল। আরে এ কি হয়েছে, আমার ঘুমের ডিস্টার্ব করছো কেন, এত জোরে কথা বলছো কেন? ওরে বাবা ওনার ঘুমের ডিস্টার্ব হইতেছে, ওরে কান ধরে নামা কতক্ষণ যেতে হবে, যাবো না, যাবো না। আলো ভেবে যাকে আমি জীবনে জড়াতে চাই সে তো আলো নয় আমার আলেয়া, রে সে তো আমার নয় আমার আলেয়া। চলি ভাই আলেয়া ভাই যে কাজটা করছে এটা কি ঠিক হয়েছে? আরে বেডা কই কুকি লাইছে বেডা, যেটা মরা ধরা এটা কাম করছে কিরে, তুই কি কস না? আমি কি কমু, আমিও তো আপনার নান ছাড়া পারলে বুঝলাম না। চলো